থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালেদ, একটু জানাবেন রাজধানীর পাম্পগুলোতে পেট্রোল বা অন্যান্য যেসব ডিজেল সহ অন্যান্য যেসব জ্বালানি রয়েছে সেটি মিলছে না, কুমিল্লাতে কি পরিস্থিতি দেখছেন এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? পাম্পগুলোতে সকাল থেকে আমি কয়েকটি পেট্রোল পাম্পের ঘুরে এসেছি মহাসড়কের পাশে। কুমিল্লা প্রায় এরকম 75টি পেট্রোল পাম্প রয়েছে, সেগুলোতে কিন্তু কিছু কিছু পেট্রোল পাম্পে আমরা দেখতে পেয়েছি যে তেল সরবরাহ, পেট্রোল এবং ডিজেল সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে। যে ধর্মঘটের কথা বলা হয়েছে সেটি কিন্তু কুমিল্লায় কার্যত কোনো পাম্পে এসে ধর্মঘট পালন করছেন সেরকম কোনো দৃশ্য আমরা দেখিনি। তবে এখানে যারা কর্মরত রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে তাদের সংকট তৈরি হলে হয়তো বা তারাও যে রিজার্ভ তেল তাদের রয়েছে সেটিও শেষ হয়ে যাবে, নতুন করে কোনো ভাউচারে করে তাদের জ্বালানি পেট্রোল এবং ডিজেল অকটেন সেগুলো কিন্তু আসছে না, যার কারণে তারা পূর্বে যেসব রিজার্ভ রয়েছে যে তেল জ্বালানিগুলো তাদের রিজার্ভ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা ভোক্তাদেরকে বিদায় করছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি, বিভিন্ন রকমের মোটরসাইকেল, যানবাহন, বিভিন্ন যারা ডিজেল পেট্রোল অকটেন চালিত সেগুলো কিন্তু ভিড় করছেন এবং তারা তাদের চাহিদা মতো তারা নিয়ে যাচ্ছেন। পেট্রোল মালিক, পেট্রোল পাম্পগুলো যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে চাহিদার তুলনায় কেউ কেউ দেখা যাচ্ছে যে জেনারেটর অফিস পরিচালনার জন্য বিভিন্ন রকম প্রয়োজনে যে ডিজেল জ্বালানিগুলো নিয়ে থাকেন সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। তো সেই এভাবে যদি তারা বলছেন যে যদি ভাউচার গাড়িগুলো যদি না আসে তাহলে সেটি সংকট তৈরি হবে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যে যানবাহন চলাচল করে সেগুলো হয়তো বা সন্ধ্যার পরে যদি সেগুলো যানবাহনগুলো যথাযথ যদি তেল না পায় তাহলে হয়তো বা তারা দুর্ভোগে পড়বে এবং সমস্যার সৃষ্টি হবে। শপা, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এখন ঢাকার এই